আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, এবং এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার ফলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আরেকটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লাসটি তো মনোযোগ দিয়ে দেখবেই, সাথে অবশ্যই তোমরা খাতা রাখবে, খাতা কলম প্রয়োজন হবে, এবং এখানে কোনো কিছু নোট করা থাকলে তোমরা অবশ্যই নোট করবে, এবং যদি কোনো কিছু বুঝতে না পারো কয়েকবার আবারও এটা রিপিট করবে, তাতে করে তোমরা একটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে খুব ভালোভাবে। তারপরেও যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা ক্লাসটি মনোযোগ দাও, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ দাও। একটা সেকেন্ডও তোমরা টেনে টেনে দেখবে না, সামনে এগিয়ে যাবে, খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। এবং যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং বেশি বেশি করে লাইক করবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। তোমরা জানো আমি গাজি সালাউদ্দিন, সহকারী শিক্ষক আইসিটি, চারিতলুক দারুল হুদা আলী মাদ্রাসা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এই ছবিগুলো তোমরা দেখো, তারপর একটা ধারণা লাভ করো ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে। এটা দেখো, কম্পিউটার অসুস্থ হয়ে পড়েছে এই এইটার কারণে। এটা কি দেখো, এটাও কম্পিউটার আক্রান্ত হয়ে গেছে, এটাও কম্পিউটার আক্রান্ত হয়ে গেছে। তো কম্পিউটার আক্রান্ত হয় কিসের দ্বারা, এগুলো কিসের ছবি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ, এটা হচ্ছে কম্পিউটার ভাইরাসের ছবি। আজকে আমাদের আলোচনার বিষয় সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। তোমরা জানো যে কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করতে হয়, একদিকে যেমন হার্ডওয়্যারকে রক্ষণাবেক্ষণ করতে হয়। তোমরা গত ক্লাসে গত ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমরা ওখানে দেখতে পাবে যে কীভাবে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ করতে হয়, হার্ডওয়্যারগুলো কী করে যত্ন করতে হয়, বিশেষ করে কীবোর্ড, মাউস, মনিটরকে কী করে পরিষ্কার করতে হয়, যে সম্পর্কে একটি ভিডিও আছে, আর একটি ভিডিও আছে হাউ টু মেনটেন আইসিটি, তোমরা এটাও দেখে নেবে, তাহলে তোমরা এ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। তো আজকের পাঠ শেষে তোমরা কম্পিউটার ভাইরাস কি তা বলতে পারবে, কম্পিউটার ভাইরাস সম্পর্কে বর্ণনা করতে পারবে, কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ চিহ্নিত করতে পারবে, কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার উপায় বর্ণনা ব্যাখ্যা করতে পারবে, সত্যিকারের ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মধ্যে পার্থক্য করতে পারবে। তাহলে আজকে আমরা এই পাঁচটি বিষয়ের উপরে ফোকাস করব, এবং পাঁচটি বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। না হলে তো কমেন্ট বক্স, বুঝতে না পারলে তো কমেন্ট বক্স আছেই। তো চলো শুরু করা যাক। তোমরা জানো যে একটা কম্পিউটার, কম্পিউটারের দুটি অংশ থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে একটি দেহ এবং সফটওয়্যার হচ্ছে এগুলোর প্রাণ। অর্থাৎ এই হার্ডওয়্যারের মধ্যে যখন সফটওয়্যার দেওয়া হয় তখনই কিন্তু একটি কম্পিউটার কম্পিউটার হয়, না হলে কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার থাকে। তো পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যখন উচ্চতর ক্লাসে যাবে তখন এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অর্থাৎ এটা একটা রোগ জীবাণু। এই রোগ জীবাণু যে আছে, যেটা প্রাকৃতিক রোগ জীবাণু, সেটা দ্বারা মানুষ আক্রান্ত হয়। যেমন একটা শিশুকে দেখতে পাচ্ছ, সে হামে আক্রান্ত হয়েছে, এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছ, তিনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
তো রোগ জীবাণু এবং ভাইরাসের কারণে আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। যেমন তোমাদের অনেক সময় তোমরা যারা স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, অনেক সময় দেখা যায় তোমরা অসুস্থ হয়ে পড়ো, বৃষ্টিতে তোমরা ভিজো, তারপর তোমাদের ঠান্ডা লেগে যায়, কখনো জ্বর এসে যায়, তারপরে আবার কোনো কারণে খাবার থেকে বিষক্রিয়ার কারণে তোমাদের আমাশয় কিংবা ডায়রিয়া আক্রান্ত হতে পারো। এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে যে সমস্ত রোগ জীবাণু বসবাস করে, সেই রোগ জীবাণুগুলো যখন মানুষের শরীরে বাসা বাঁধে তখন মানুষ আক্রান্ত হয়ে পড়ে এবং এই কারণেই আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। এবং সেই জন্য মাঝে মাঝে আমাদের কী করতে হয়, রোগ জীবাণুর বিরুদ্ধে গিয়ে এই ওষুধ খেতে হয়, তখন ওষুধ খেলে আমরা সুস্থ হয়ে যাই। কম্পিউটার ভাইরাস এ সম্পর্কে বলি, কম্পিউটার ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার কারণে একটি কম্পিউটার ঠিক করে কাজ করতে পারে না। একটা কম্পিউটার ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। আমরা কিন্তু কম্পিউটারে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু এক ধরনের প্রোগ্রাম, এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপরেও এটা কিন্তু এক ধরনের প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো দিয়ে কম্পিউটারকে চালানো হয়। কিন্তু কম্পিউটার ভাইরাস হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম যেটা কম্পিউটারকে অচল করে দেয়, অকেজো করে দেয়। দেখা যাচ্ছে যে কম্পিউটার ঠিকমতো কাজ করছে না, হঠাৎ করে বিভিন্ন ধরনের অনেকগুলো মেসেজ দিচ্ছে যেগুলো কোনো অর্থ নেই। তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে এটা কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে, কম্পিউটার কিছু অদ্ভুত আচরণ করছে যেগুলো কিনা কম্পিউটার করে না, সচরাচর দেখা যায় না যে কম্পিউটার এই ধরনের আচরণ করে, কম্পিউটারের আচরণ পরিবর্তন হয়ে যায়। তো এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে এইটা কী করে বুঝতে পারি আমরা, আমরা যারা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা আছে তারা বুঝতে পারে যে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়েছে। তোমরাও পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে জানতে পারবে। তাহলে কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার ভাইরাস কী? কম্পিউটার ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার কারণে একটি কম্পিউটার ঠিক করে কাজ করতে পারে না। ওকে, কম্পিউটার ভাইরাস সম্পর্কে বর্ণনা করতে চাইছি। সত্যিকারের রোগ জীবাণু ভাইরাস একজন মানুষ থেকে অন্য মানুষের কাছে গিয়ে তাকে আক্রান্ত করতে পারে। যেমন তোমরা এখন বিশ্বব্যাপী যে সিচুয়েশন দেখতে পাচ্ছ, মহামারী করোনা ভাইরাস, এটা মানুষ থেকে এখন মানুষে ছড়িয়ে যাচ্ছে। রোগীকে সেবা করতে গিয়ে ডাক্তাররা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, এবং যেহেতু মানুষ থেকে মানুষ এটা ছড়াচ্ছে, তাহলে মানুষ থেকে মানুষের কাছে গিয়ে সেটি আক্রান্ত করতে পারে। এটা হচ্ছে সত্যিকারের রোগ জীবাণু বা ভাইরাস। যেমন করোনা ভাইরাস, এটা কিন্তু কম্পিউটার ভাইরাস নয়, এটা কম্পিউটারের কোনো প্রোগ্রাম না, এটা হচ্ছে প্রকৃতিতে বেড়ে ওঠা এক ধরনের রোগ জীবাণু বা ভাইরাস যা ছড়িয়ে পড়েছে মানুষ থেকে মানুষে। এবং প্রতিদিন বাংলাদেশে, আজকের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে প্রতিদিন বাংলাদেশে 100-এর উপরে লোক মারা যাচ্ছে কিন্তু এই রোগ জীবাণু দ্বারা। এই জন্য কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে লকডাউন চলছে এবং লকডাউন মেনে চলতে হবে, সরকারি নির্দেশনা তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই শিক্ষার্থীরা তোমরা বাসায় অবস্থান করবে এবং বাসায় অবস্থান করে সংসদ টিভিতে ক্লাস দেখবে, আমার ক্লাসগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের কিছু লেখাপড়া তোমাদের কিছু কভার হলো, এর মধ্যে কিছু অ্যাসাইনমেন্ট আসবে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা দেখতে পাবে। তো সত্যিকার রোগ জীবাণু বা ভাইরাস একজন মানুষ থেকে মানুষে ছড়িয়ে যায় এবং একটা মানুষকে আক্রান্ত করতে পারে। কম্পিউটার ভাইরাস একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। বিভিন্নভাবে ছড়িয়ে পড়তে পারে একটি কম্পিউটার ভাইরাস, একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। তবে পাশাপাশি যদি থাকে, একটি কম্পিউটার একটি কম্পিউটারে থাকে, এটা পাশাপাশি থাকলেই এটা ছোঁয়াচে রোগের মতো একটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যাবে না। যেমন মানুষের রোগগুলো কি হয়, মানুষের রোগগুলো ছোঁয়াচে হয়, এটা সংক্রামক ব্যাধি, এটা মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু কম্পিউটার ভাইরাস একটি কম্পিউটার আরেকটি কম্পিউটার পাশাপাশি রাখলেই, একটি কম্পিউটারে যদি ভাইরাস থাকে অন্য কম্পিউটারে ভাইরাস নাও থাকতে পারে এবং এটা ছোঁয়াচে না, সেই জন্য একটি ভাইরাস, একটি কম্পিউটারে যে ভাইরাস আছে সেই কম্পিউটারের ভাইরাস অন্য কম্পিউটারে
ছড়িয়ে পড়তে পারে না, পাশাপাশি থাকলে ওটা ছড়িয়ে পড়তে পারে না, তবে ছড়িয়ে পড়ার জন্য বিভিন্ন ওয়ে আছে। আরেকটা বিষয় বলছি সামনে, সত্যিকার ভাইরাস যেটি আছে এটা হচ্ছে মানুষের শরীরে যখন প্রবেশ করে এটা একের পর এক এটা অসংখ্য অসংখ্য বৃদ্ধি পেতে থাকে। সত্যিকার ভাইরাস যেমন আমাদের যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস যখন একটা মানুষের শরীরে প্রবেশ করে, শরীরে প্রবেশ করে এটা তার বংশবৃদ্ধি করতে থাকে এবং এটা কপি হতে থাকে, অসংখ্য অসংখ্য কপি হতে থাকে। এই কপি হওয়ার কারণে যাদের ঠিকমতো অ্যান্টিবডি প্রয়োগ করা যায় কিংবা যাদের চিকিৎসা ঠিকমতো করা যায় তারা এটাকে মোকাবেলা করতে পারে, আর যারা অসুস্থ হয় সে যারা অসুস্থ অনেক বেশি অসুস্থ থাকে, যাদেরকে ভাইরাস অনেক বেশি অ্যাটাক করে ফেলে, তারা পরবর্তীতে এই রোগ জীবাণুর সাথে যুদ্ধ করতে পারে না এবং তাদের শরীর শেষ পর্যন্ত হার মানে এবং তারা মারা যায়। এবং তোমরা বিগত দিনগুলোতে দেখেছো যে একসময় বাংলাদেশে স্বাস্থ্য বিভাগ থেকে যেই পরিসংখ্যানটা হতো প্রতিদিনের একটা বুলেটিন, তাতে আমরা দেখতাম যে 50 বছরের বেশি বয়সী যারা লোক তারাই বেশি মারা যেত, এবং যারা পুরুষ তারা বেশি মারা যেত, যারা মহিলাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেই জন্য তারা মারা যায় কম। এবং মানুষের শরীরে যখন বংশবৃদ্ধি করে অসংখ্য ভাইরাসে পরিণত হয়, সত্যিকার ভাইরাস মানুষের শরীরে এলে বংশবৃদ্ধি করে, অর্থাৎ বংশবৃদ্ধি করার একটা জায়গা পেয়ে যায় এবং ভাইরাস একটা একটা করে অসংখ্য হতে থাকে, এবং যখন ভাইরাস বেশি হয়ে যায় তখন মানুষ মারা যায়। আর যখন ভাইরাস কম থাকে তখন যদি তাকে ট্রিটমেন্ট দেওয়া যায় সেক্ষেত্রে সেই রোগটি ভাইরাস থেকে মুক্ত হয়ে যেতে পারে। এবং আমরা দেখেছি শুধু মৃত্যুর মিছিল নয়, অনেক বেশি সুস্থ লোক আমরা দেখেছি যারা করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনেছেন এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং এখনও পর্যন্ত অনেক লোক আছেন যাদের করোনা ভাইরাস তারা আক্রান্ত হয়েছেন এবং বর্তমান সময়ে তারা খুব ভালো আছেন। ওকে, তারপর হচ্ছে কম্পিউটার ভাইরাস। কম্পিউটারে প্রবেশ করতে পারলে অসংখ্য ভাইরাসে পরিণত হয়। এই কম্পিউটার ভাইরাস হচ্ছে এরকম, যদি একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে প্রবেশ করে সেখানে তার কাজ হচ্ছে অনেকগুলো কপি হয়ে যাওয়া, সে একে একে অনেকগুলো কপি হয়ে যায় এবং কম্পিউটারকে অকেজ করে ফেলে, কম্পিউটারের প্রোগ্রামগুলোকে নষ্ট করে ফেলে, পরবর্তীতে অকেজ হয়ে যায় এবং কম্পিউটারটি নষ্ট হয়ে যায়, কাজের জন্য উপযুক্ত থাকে না, অর্থাৎ সে সমস্ত প্রোগ্রামকে নষ্ট করে দেয়। কম্পিউটারের যে ভাইরাস আছে সেটি কম্পিউটারে প্রবেশ করে এবং কম্পিউটারের মধ্যে ঢুকে তার যে ভাইরাস আছে সে যে ভাইরাস সেরকম কতগুলো ভাইরাস আরও সে কপি করতে থাকে। এভাবে অসংখ্য অসংখ্য ভাইরাস কম্পিউটারের ভিতরে প্রবেশ করতে পারে এবং অসংখ্য অসংখ্য ভাইরাস সেখানে পরিণত হতে পারে এবং সেখানে বাড়তে পারে। বাড়ার ফলে কম্পিউটার সম্পর্কে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা যায় সেক্ষেত্রে কম্পিউটারটি অকেজ হয়ে যায়, কম্পিউটারের প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যায় এবং প্রকারান্তরে এটাকে অব্যবহারযোগ্য একটা হার্ডওয়্যারে পরিণত করে। ওকে, সত্যিকার ভাইরাস মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে। এই যে সত্যিকার ভাইরাস, হঠাৎ করে দেখা গেল যে সাধারণভাবে একজন লোক তিনি বাড়ির বাইরে গেলেন, তিনি চলে আসলেন, আসার পরে দেখা গেল তিনি ঠান্ডা জ্বরে আক্রান্ত হলেন। এখন ঠান্ডা জ্বরে আক্রান্ত হলেই যে তিনি করোনা ভাইরাসের আক্রান্ত এটা কিন্তু নয়। ঠান্ডাজনিত যে ভাইরাস আছে সেটা, এটা পুরাতন যে ভাইরাস আছে নোভেল করোনা সেটা হতে পারে, সেটা পুরাতন ভাইরাস হচ্ছে ওল্ড যে করোনা আছে সেটা, আর বর্তমান যেটা আমরা করোনা বলি সেটা হচ্ছে নোভেল করোনা কোভিড-19, অর্থাৎ 19 সালে যেই ভাইরাসটি ধরা পড়েছে সেটা হচ্ছে কোভিড-19। এবং এখানে আমরা কিছু কিছু ভুল করি, সাধারণ জ্বর এবং ঠান্ডা হলেই আমরা যে করোনা ভাইরাস বলবো এটা নয়, এটার মধ্যে আরও কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো পরীক্ষা করার ফলে দেখা যায় যে এই লোকটি আক্রান্ত হয়েছেন কি না কিংবা আক্রান্ত না হয়েছেন কিনা। এরকম দেখা গেছে যে আমাদের অজ্ঞতাবশত যাদের সাধারণ জ্বর এবং সর্দি হয়েছে তাদেরকেও আমরা কোয়ারেন্টিনে কিংবা ঘরের ভেতরে রেখে দিয়েছি, একটা আলাদা করে ঘরে রেখে দিয়েছি, এটা ঠিক হয়নি। আমরা যদি এটাকে পরীক্ষা করতে পারি যে সত্যিকার অর্থে করোনা ভাইরাস কিংবা কোভিড-19 আক্রান্ত হয়েছেন কিনা, তাহলে তাকে আলাদা করে আমরা হোম কোয়ারেন্টিনে রাখতে পারি, তার জন্য আলাদা করে ব্যবস্থা করতে পারি। কিন্তু যদি তিনি সাধারণ সর্দি জ্বরে আক্রান্ত হন তাহলে সাধারণ যে ওষুধ আছে সে ওষুধ আছে সে ওষুধে তিনি ওষুধ খেয়ে সুস্থ হয়ে যেতে পারেন, অর্থাৎ আমাদেরকে উপযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া এটা কখনোই নির্ণয় করা সম্ভব না যে একটা মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো সত্যিকার ভাইরাস মানুষের
অজান্তে মানুষকে আক্রান্ত করে এবং কম্পিউটার ভাইরাসও সবার অজান্তে একটি কম্পিউটারে বাসা বাড়ায়। অর্থাৎ আমাদের শরীরে কখন কোন রোগে আমরা আক্রান্ত হয়ে যাই সেটা কিন্তু আমরা জানি না, আবার একটি কম্পিউটারে কখন ভাইরাস প্রবেশ করেছে সেটা কিন্তু আমরা জানি না। অর্থাৎ আমাদের যখন আমরা শরীরে ব্যবহার আমরা যখন শরীরে আক্রান্ত হই, তখন একজন রোগ তিনি অসুস্থ বোধ করছেন এবং তার লক্ষণগুলো প্রকাশ পাওয়ার পরেই তিনি কিন্তু বুঝতে পারছেন যে তিনি আক্রান্ত হয়েছেন কোনো একটা রোগ জীবাণু দ্বারা। তারপর হচ্ছে একটি ব্যবহারকারী, কম্পিউটার ব্যবহারকারী, তিনি যখন কম্পিউটার ব্যবহার করেন তখন তিনি বুঝতে পারেন যে কম্পিউটারে লক্ষণগুলো দেখে তিনি বুঝতে পারেন যে কম্পিউটারে ভাইরাস, কম্পিউটার ভাইরাস আক্রান্ত করেছে এবং কম্পিউটারটি আক্রান্ত হয়েছে। তারপরে আমি যাচ্ছি কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ। কম্পিউটার ভাইরাস কম্পিউটার নেটওয়ার্ক দ্বারা অনেক কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। কম্পিউটার ভাইরাস যেহেতু আমরা যে কম্পিউটারগুলোকে ব্যবহার করি, যে ল্যাপটপগুলোকে ব্যবহার করি, সেগুলো আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট হয় এবং ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে, একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। যেমন মনে করো যে একই নেটওয়ার্কের ভেতরে যদি কোনো কম্পিউটারে এক কোনো কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়, সেই কম্পিউটার থেকে যদি কোনো তথ্য আদান প্রদান করা যায় অন্য কম্পিউটারে, সেক্ষেত্রে ওই কপির সাথে, ওই ডকুমেন্টের সাথে আমরা যাকে কপি করে অন্য কম্পিউটারে পাঠালাম, সেই কপির সাথে ভাইরাসও কপি হয়ে যেতে পারে এবং অন্য কম্পিউটার আক্রান্ত হতে পারে এবং কম্পিউটারগুলো ভাইরাস আক্রান্ত হয়ে গেলে ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ কম্পিউটার ভাইরাস কম্পিউটার নেটওয়ার্ক দ্বারা অনেক কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে, একই কম্পিউটার একই নেটওয়ার্কের ভেতরে ছড়িয়ে পড়তে পারে। শুধু একই নেটওয়ার্কের ভিতরে নয়, অনেকগুলো নেটওয়ার্কের ভিতরে কম্পিউটারের অনেকগুলো কম্পিউটারের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ওকে, তারপরে আসছি, যেমন এটা একটা ল্যাপটপ, এই ল্যাপটপের ভেতরে যদি কোনো ডকুমেন্ট থাকে এবং কোনো ডকুমেন্টকে যদি আমরা ডকুমেন্টের মধ্যে যদি ভাইরাস আক্রান্ত হয় এবং সেই ডকুমেন্টটাকে যদি আমরা সিডির মাধ্যমে অন্য কম্পিউটারে নিতে চাই, অর্থাৎ আমরা যদি ল্যাপটপের মধ্যে কানেক্ট দিই, ল্যাপটপের মধ্যে কানেক্ট দেওয়ার ফলে আমরা যদি সিডিতে এই ডকুমেন্টটিকে কপি করতে চাই, সেক্ষেত্রে কি হলো, এই ডকুমেন্টটার সাথে ভাইরাস, এই ডকুমেন্টের সাথে ভাইরাসটিও কপি হয়ে গেল সিডিতে। এখন এই সিডি যদি অন্য কোনো কম্পিউটার, কোনো ভালো কম্পিউটারে ব্যবহার করতে হয়, সাথে সাথে কিন্তু এই সিডি থেকে এই ডকুমেন্টটি এবং ভাইরাসটি দুটি একসাথে অন্য কম্পিউটারে প্রবেশ করতে পারবে এবং ওই কম্পিউটারটি আক্রান্ত হতে পারে। তারপর হচ্ছে আরেকটা প্রক্রিয়া আছে, যদি আক্রান্ত যেই কম্পিউটার আছে, ভাইরাস দ্বারা আক্রান্ত যে কম্পিউটার আছে, সেখান থেকে যদি কোনো ডকুমেন্টকে নেওয়া হয় সেক্ষেত্রে এবং এটা যদি কোনো পেন ড্রাইভের মাধ্যমে নেওয়া হয়, পেন ড্রাইভটি তখন এই কী করলো, এই যে ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টটি পেন ড্রাইভের ভিতরেও প্রবেশ করলো। এখন এই পেন ড্রাইভটি যদি অন্য কোনো ভালো কম্পিউটারে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওই ভালো কম্পিউটারটিও কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। অর্থাৎ কম্পিউটারে কোনো সিডি বা পেন ড্রাইভে করে কিছু কপি করলে ভাইরাসও কপি হতে পারে। অর্থাৎ আরেকটি বিষয় এই যে বললাম, মনে করো যে সিডি থেকে কোনো কিছু কপি করছি ভালো কম্পিউটারে, অথবা আমরা পেন ড্রাইভের মাধ্যমে কোনো কিছু কপি করছি, তখন এটা ছড়িয়ে পড়তে পারে। কম্পিউটার ভাইরাস পাশাপাশি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে না। যেমন মনে করো যে একটি কম্পিউটার ব্যবহার করছে আর একটা কম্পিউটার ব্যবহার করছি, এটা যদি আলাদা নেটওয়ার্কের ভেতরে হয়, সেক্ষেত্রে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কম্পিউটার ভাইরাস যেতে পারে না। একমাত্র তখনই যেতে পারে যখন কোনো একটা মিডিয়া, যেমন সিডি অথবা যদি কোনো পেন ড্রাইভ দিয়ে যদি এটাকে একটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে নেওয়া হয়, অথবা কোনো ডেটা কেবল দিয়ে যদি মোবাইল দিয়ে নেওয়া হয় এবং সেই মোবাইল এর ডেটা কেবল দিয়ে অন্য কম্পিউটারে দেওয়া হয়, যেমন মনে করো তোমার বন্ধুর কাছে তুমি চাইলে কতগুলো গান চাইলে সে তোমাকে তোমার মেমোরি কার্ডের মধ্যে সে কতগুলো গান দিল, কিন্তু সে জানলো না তার অজ্ঞাতে এবং তোমার অজ্ঞাতে একটা ঘটনা ঘটলো, ওই গানগুলোর সাথে কম্পিউটার ভাইরাস তোমার মেমোরিতে আক্রান্ত হলো, মেমোরিতে প্রবেশ করলো এবং মেমোরিতে ঢুকে তোমার যেই মোবাইল আছে সেই মোবাইল আক্রান্ত করলো। তারপরে তুমি যখন অন্য কম্পিউটারে এটাকে প্রবেশ করালে,
তখন ওই ভালো কম্পিউটারটি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলো তোমাদের তোমাদের অজ্ঞাতে। তারপর হচ্ছে কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য কিছু উপায় মানতে হবে। যারা কম্পিউটার ভাইরাসের হাত থেকে বাঁচতে চায়, আমরা যারা কম্পিউটার নিয়মিত ব্যবহার করি, তারা কিন্তু একটা জিনিস চাই, সেটা হচ্ছে ভাইরাস মুক্ত কম্পিউটার। আমরা চাই না যে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হোক। কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়া মানে আমাদের বিরাট একটি সমস্যায় আমরা সম্মুখীন হয়ে যাওয়া। যারা কম্পিউটার ভাইরাসের হাত থেকে বাঁচতে চায়, তাদের নিয়মিত নতুন নতুন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হয়। ওকে, এবং এই যে আমরা কী করি এখন, এই কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা করার জন্য আমরা কম্পিউটার ভাইরাসের বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হয়। কিন্তু অ্যান্টিভাইরাস কিনলে দেখা যাচ্ছে যে এটা 1 বছরের জন্য সাবস্ক্রিপশন থাকে। একটা কম্পিউটারের জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আমরা কিনলাম, দেখা গেছে 1,000 টাকা কিংবা 1,200 টাকা দিয়ে একটা একটি কম্পিউটারের জন্য কিনলাম। 3টা কম্পিউটারের জন্য আমরা 3,300 টাকা দিয়ে কিনলাম। এই যে প্রতি বছর একটা খরচ চালানো, এই প্রক্রিয়াটা সাধারণ ইউজারদের মধ্যে থাকে না। কিন্তু আমরা একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমরা কম্পিউটার ভাইরাস মুক্ত চাই না। সেজন্য আমাকে যেটা করতে হয়, আমরা অবশ্য কম্পিউটার মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় না। এখানে একটা বিষয় হচ্ছে, ভাইরাস তৈরি করতে হয় নির্দিষ্ট কিছু প্রোগ্রামের জন্য। ভাইরাস তৈরি করা হয় কিছু নির্দিষ্ট প্রোগ্রামের জন্য, যাতে ওই প্রোগ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়, এবং ভাইরাস থেকে রক্ষা করার জন্য একজন ব্যবহারকারী অ্যান্টিভাইরাস অবশ্যই ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিছু অসৎ লোক এটা করে, কম্পিউটার ভাইরাসকে অসৎ লোকেরা তৈরি করে এবং বাজারে অ্যান্টিভাইরাস তারাই দেয়, কারণ তারা জানে যে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে কোন অ্যান্টিভাইরাস যেখানে কাজ করবে ইফেক্টিভ ওয়ে করে। তো মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় না। মুক্ত সফটওয়্যারের অপারেটিং সিস্টেম ব্যবহার করে যদি কেউ, তাহলে তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পারে। অর্থাৎ মুক্ত সফটওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেম যদি কেউ ব্যবহার করে, তাহলে তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেম বলতে আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম লিনাক্স অপারেটিং সিস্টেম, এটা মুক্ত অপারেটিং সিস্টেম। এটা যদি কেউ ব্যবহার করে তাহলে সেটা ভাইরাস আক্রান্ত হবে না। কিন্তু আমরা যারা সাধারণ ইউজার, আমরা যারা ব্যবহার করি মুক্ত সফটওয়্যার ব্যবহার করে না, আমরা যারা, তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তারপর হচ্ছে সত্যিকার ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মধ্যে পার্থক্য। এটার মধ্যে মাত্র একটি পার্থক্য তোমাদের বইতে দেওয়া আছে। তোমরা যদি ভালো করে তোমাদের এই পাঠটা পড়ো, তাহলে আরও কতগুলো পার্থক্য পেয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে বেশি করে এই ক্লাসটা মনোযোগ দিতে হবে এবং বেশি করে তোমরা এই ক্লাসটাকে দেখতে হবে, তারপর তোমরা ধারণা লাভ করতে পারবে। সত্যিকার ভাইরাস প্রকৃতিতে আগে থেকেই আছে। এই যে যেমন আমাদের শরীরের মধ্যে হঠাৎ করে জ্বর, ঠান্ডা, তারপরে আমাদের শরীরে যেমন আমরা কখনো কখনো ডায়রিয়া আক্রান্ত হই, তারপরে আমরা কখনো আমাশয় আক্রান্ত হই, তারপরে দেখা গেল আমরা গলা ব্যথা আক্রান্ত হলাম, এই যে কিছু কিছু বিষয় থাকে, ঠান্ডা আক্রান্ত হয়ে যাওয়া একটা কমন একটা ফ্যাক্টর থাকে, এগুলো হচ্ছে কমন ডিজিজ। এই কমন ডিজিজগুলো, যেই রোগ জীবাণু, সেটা সাধারণত প্রকৃতিতেই আগে থেকেই আছে। কিন্তু কম্পিউটার ভাইরাস এটা হচ্ছে অসৎ মানুষেরা তৈরি করেছে, ওরা হচ্ছে কম্পিউটার জ্ঞান সমৃদ্ধ, তারা অনেক বেশি ভালো জানে একটি কম্পিউটার এর কী কী দুর্বল জায়গা থাকতে পারে এবং একটি কম্পিউটার ভাইরাস কীভাবে রান করানো যায় একটা কম্পিউটারে, এবং এটা কীভাবে কপি করা যায়, সব কিছু ওরা জানে, জেনে তারপরে এটা তৈরি করছে। কম্পিউটার ভাইরাস অসৎ মানুষেরা তৈরি করছে। এখানে একটা পার্থক্য যে সত্যিকার ভাইরাস থেকে প্রকৃতিতে, আর কম্পিউটার ভাইরাস থেকে মানুষের হাত দ্বারা তৈরি হয় এবং মানুষগুলো ভালো লোক নয়, তারা হচ্ছে অসৎ মানুষ। ওকে, দলগত কাজ। সত্যিকার ভাইরাস আর কম্পিউটার ভাইরাসের মাঝে কোথায় কোথায় মিল রয়েছে তার একটি তালিকা তৈরি করো। খদল, সত্যিকার ভাইরাস আর কম্পিউটার ভাইরাসের মাঝে কোথায় কোথায় মিল নেই তার একটি তালিকা তৈরি করো। মূল্যায়ন, কম্পিউটারের কয়টি অংশ, মুক্ত অপারেটিং সিস্টেমের সুবিধা কী, আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি কেন। বাড়ির কাজ, কম্পিউটার কীভাবে ছড়ায়, কম্পিউটার ভাইরাস কীভাবে ছড়ায় বর্ণনা করো। তোমরা যদি ক্লাসটাকে আরও গভীর মনোযোগী দাও, তোমরা যদি বেশি বেশি করে দেখো এবং নিজেকে নোট করো, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের জন্য সবচেয়ে ইজি। তারপর হচ্ছে আজকের পাঠে তোমরা যা শিখেছ, ভাইরাস, কম্পিউটার ভাইরাস এবং অ্যান্টিভাইরাস, আগামী পাঠে যা শিখবে
এটা হচ্ছে সামাজিক নেটওয়ার্ক। তো আজকের মতো ক্লাস শেষ করছি, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং তোমরা অনেক বেশি ভালো থেকো, তোমাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।